ওবায়দুল কাদের সাহেব মানসিক অসুস্থ, আমি সেটা বলছিছি, রাজনৈতিকভাবে মানসিকভাবে তিনি অসুস্থ। না হলে তিনি একটা দায়িত্বশীল জায়গায় বললেন যে 54টা ঘোড়ার ডিম পারবে কারা, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, ভোটের অধিকারের জন্য লড়াই করছি, সুশাসনের জন্য লড়াই করছি, আমরা নাকি ঘোড়ার ডিম পারবো। গতকালকেও বললেন যে পত্রিকায় লেখেন আমরা দেখব, তার মানে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তারপরে আমরা সিকিউরিটি অ্যাক্ট আইন করছেন, কথা তো বলাও যাবে না। বাড়াবাড়ি করতে চান তাহলে ওই একটা প্রবাদ আছে, গুগু তুমি বারবার খেয়ে গেছো ধান, এবার গুগু তোমার বদিব পরাণ। এবার জনগণ দেশের মানুষ যদি আবার ভোটারবিহীন নির্বাচন করতে চায়, ওই বদিবে প্রাণ মানুষ এটার জবাব দিবে। আইন কিন্তু আওয়ামী লীগ প্রথম চালু করেন, রক্ষী বাহিনীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, ইন্ডিমিটিটা প্রথম আওয়ামী লীগ শাসনামলে হয়, তো ইন্ডিমিটিটা আওয়ামী লীগ করছেন। আর আপনার র‍্যাব, উনি বলছেন র‍্যাব বিএনপি সৃষ্টি, সৃষ্টি তো ইন্ডিমিটি সৃষ্টি করছেন আপনারা, একদলীয় শাসন ব্যবস্থা করছেন আপনারা, জরুরি বিশেষ ক্ষমতা আইন করছেন আপনারা, গণতন্ত্র হত্যা করছেন আপনারা, এবং 14 এবং 18-তে এসে শেষ গণতন্ত্রের শেষ প্যারাকটা মেরে দিয়েছেন। তা আমরা সেই প্যারাকটা খুলে স্বাধীনতার যে চেতনা, আমার একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য আমরা রাজপথে এসেছি। উনি আরো কি কি জানি আমার সম্বন্ধে বলছেন। আর আমি আরেকটা কথা যেটা শুনছি যে ওবায়দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব শারীরিকভাবে আমরা অনেকে সুস্থতা অসুস্থতা থাকতেই পারি, আপনার ওবায়দুল কাদের সাহেব মানসিক অসুস্থ, আমি সেটা বলছিছি, রাজনৈতিকভাবে মানসিকভাবে তিনি অসুস্থ। না হলে তিনি একটা দায়িত্বশীল জায়গায় বললেন যে 54টা ঘোড়ার ডিম পারবে কারা, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, ভোটের অধিকারের জন্য লড়াই করছি, সুশাসনের জন্য লড়াই করছি, আমরা নাকি ঘোড়ার ডিম পারবো, ঘোড়া কি ডিম পারে। আর যদি আমি ধরে নিলাম ওবায়দুল কাদের সাহেব 54টা ঘোড়ার ডিম যদি বিরোধী দলের আন্দোলনের কারণে হয়, সেই 54টা ঘোড়ার ডিমের ভার বহন করার ক্ষমতা কি আওয়ামী লীগের আছে? মঞ্চ তো এমনি ভেঙে পড়ে, স্মার্ট বলার সাথে সাথে তো ভেঙে পড়ছেন। যাই হোক, সেই জন্যই বলছি উনি মানসিকভাবে অসুস্থ, দায়িত্বশীল জায়গা থেকে উনি কথা বলতে পারে না, উনি অসুস্থ। আল্লাহ, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব উনি মানসিকভাবে সুস্থ হন এবং গণতান্ত্রিক আচরণটা করুন। তো এই গেল একটা। আর যে কথাটা আপনি যেটা বলছেন সতর্ক পাহারা, সতর্ক পাহারাটা আমি গতকালকে দেখলাম, আমরা যখন বিজয়নগরে অবস্থান কর্মসূচি পালন করতেছি, পুলিশ পাহারায় আওয়ামী লীগের 100-150 হবে না, 120-130 জন লোক আমাদের সামনে দিয়া মিছিল করে যাচ্ছেন, উস্কানিমূলক মিছিল, মানে উস্কাচ্ছেন যেন আমাদের কর্মীরা, আমাদের সমর্থকেরা ওনাদের উপরে একটা আঘাত করে ধাওয়া দেয়, তাহলে সংঘাতটা করতে চায়। ওবায়দুল কাদের সাহেবের প্রতিটি বক্তৃতা বক্তব্যে উস্কানিমূলক বক্তব্য, ওনারা একটা সংঘাত চান। আমরা তো সংঘাত পূর্ণ বাংলাদেশ চাই না, আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই, স্থিতিশীল বাংলাদেশ চাই। সেই জন্য হাজারো নিষ্ঠুরতা হামলা মামলা পরিপ্রেক্ষিত আমরা সংযম ধারণ করছি, কারণ সংঘাতে গেলে কারোরই মঙ্গল হবে না, জনগণের আপনার জনগণের উপরে যে প্রতিশোধ আপনারা নিচ্ছেন, এই জনগণ খেপে উঠলে আপনারা কোথাও পালাতে পারবেন না। আর একটি কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওনারা হারুন ভাইরা তো বলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভাষা আমরা বলি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, যাই হোক তিনি প্রধানমন্ত্রী, পার্লামেন্টে আছেন। গতকালকে পার্লামেন্টে উনি বক্তৃতা বলছেন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ বলুন, কে বলবে, সরকারে আপনারা, প্রশাসন আপনাদের,
দুদুক আপনাদের, সমস্ত ইন্টেলিজেন্স আপনাদের, কে আপনাকে সুনির্দিষ্ট তথ্য দেবে? আমরা যেটা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখেছি, হাজারো দুর্নীতির অভিযোগ এসেছে, বালিশ কেলেঙ্কারি, তারপরে শিক্ষাখাতে, শিক্ষাখাতের যে সাভারের একটা শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজেক্টে এক একটা নারিকেলের গাছের দাম ধরা হয়েছিল 76 লক্ষ টাকা, এক একটা কলা গাছের দাম ধরা হয়েছিল 7 লক্ষ টাকা। এটা আমার কথা নয়, ওনাদের ওনাদের মিডিয়া, ওনাদের পত্রিকা এই নিউজটা এসেছিলেন, তার কি বিচার হয়েছে? ডাক ডাক বিভাগের দুর্নীতি, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি, হ্যাঁ, এর কি কোনো বিচার হয়েছে? ফরিদপুরে ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা, এগুলো পত্রপত্রিকায় এসেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী তো বলল যে আপনারা নির্দিষ্ট কোন ধরনের ডেটা দিয়ে আপনারা প্রমাণ করতে পারবেন না যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেন এটা শিশু সুলভ আচরণ। সরকারে ওনারা, সমস্ত প্রশাসন যন্ত্র ওনাদের হাতে, মিডিয়াতে এসেছে পার্টিকুলারলি, ওনাদের পার্টনার রাশেদ খান মেনন বলেছেন 5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাহলে ওনার কাছে তথ্য আছে, তথ্যগুনা নেন। আর যে সাংবাদিক এই রিপোর্ট গুনা করছে, বালিশ কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি, ছাত্রলীগের নেতার দুর্নীতি, এবং এরকম অসংখ্য বলতে গেলে অনেক সময়, তাহলে এই এই সংবাদের ভিত্তিতে ওনার প্রশাসন যন্ত্র কি করছেন? আমরা দিতে হবে কেন? হালুয়া রুটি সমস্ত সুযোগ সুবিধা আপনি খাবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলতে চাই না, কিন্তু সংসদে দাঁড়িয়ে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষ কিন্তু খুব সচেতন, সাধারণ মানুষ এইসব কথা শুনে হাসে আর বলে যে পাগলের মতন প্রলাপ বকছেন। এই পাগলের প্রলাপ থেকে মুক্তি নিতে হবে। আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে মেনন সাহেব যে কথাটা বলছে, তার উনি দায়িত্বশীল ব্যক্তি, ওনার কাছে তথ্য আছে, উনি তো আপনাদের পার্টনার, ওনার কাছ থেকে তথ্য নেন। যদি উনি মিথ্যা তথ্য দিয়ে থাকেন তাহলে ওনাকে আইনের আওতায় আনেন। আপনি ওনাকেও আইনের আওতায় আনবেন না, তথ্য নেবেন না, আর আমাদেরকে বলবেন সুনির্দিষ্ট দেন, অভিযোগ ডাটা দেবো। আমরা ডাটা দিব কোত্থেকে? আমরা তো পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে, যে সাংবাদিক রিপোর্টটা করেছে তাহলে ওই সাংবাদিকের কাছে তথ্য আছে, তথ্য ছাড়া তো সাংবাদিক রিপোর্টটা করতে পারে না। আর আজকে বাংলাদেশের মিডিয়াকে তো নিয়ন্ত্রণ ওনারাই করছেন, ওনারা হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। কাদের সাহেব গতকালকেও বললেন যে পত্রিকায় লেখেন আমরা দেখব, তার মানে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তারপরে আমরা সিকিউরিটি অ্যাক্ট আইন করছেন, কথা তো বলাও যাবে না, যে কোনো মুহূর্তে মামলা করে নিয়ে ধরে নিয়ে যেতে পারেন। আর মানবাধিকারের কথা যেটা বলছেন, মানবাধিকার প্রতিটি পদে পদে, প্রতিটি কদমে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আর একটা কথা, শেষ কথাটা যেটা বলতে চাই, যে ওনারা অনেক উন্নয়ন করছেন, ওনারা জনগণের এখন ভোট চাচ্ছেন, তো জনগণ ওনাদের পক্ষে আছেন, আমরা ঘোড়ার ডিম পাড়ব সে ওনারা বলতেছেন, তাহলে এতই যদি কইরে থাকেন, পার্লামেন্টে ব্রুট মেজরিটি নিয়ে এখনো পার্লামেন্টে আছেন, পার্লামেন্ট অধিবেশন চলছে, এত উন্নয়ন যখন করছেন, তাহলে একটা দল নিরপেক্ষ সরকারের সংশোধনী আনেন, আনি একটা ভোটের ব্যবস্থা করেন। আমরা যদি ঘোড়ার ডিম না পাড়তে পারি, মুরগির ডিম না পাড়তে পারি, আমরা চলে যাব বাংলাদেশ থেকে। আপনারা জনগণের রায়টা নেন। আর একটা কথা, যে আমরা উস্কানিতে ওনাদের ফাঁদে ফাঁ দিতে চাই না, ওনারা উস্কি দিয়ে একটা সংঘাত সৃষ্টি করতে চায়, গোলা পাহানিতে ওনারা মাছ শিকার করতে চায়। পরিশেষে একটা কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, জেনে রাখুন, মনে রাখুন, 14 এবং 18 বাংলাদেশে আর হবে না, এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে দল নিরপেক্ষ সরকারের অধীনে। যদি বাড়াবাড়ি করতে চান, তাহলে ওই একটা প্রবাদ আছে, গুগু তুমি বারবার খেয়ে গেছো ধান, এবার গুগু তোমার বদিব পরাণ।
এবার জনগণ দেশের মানুষ যদি আবার ভোটার বিহীন নির্বাচন করতে চায়, ওই বদিবে প্রাণ মানুষ এটার জবাব দিবে।